সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিজেপি শীর্ষ নেতৃত্ব যতই মরিয়া হয়ে ঝাঁপাক না কেন, বাংলায় তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সোমবার টাইমস নাও সি ভোটারের জনমত সমীক্ষায় অন্তত তেমন পূর্বাভাসই দেওয়া হয়েছে। জনমত সমীক্ষায় বলা হয়েছে, গত 10 বছর ধরে রাজ্যের শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস একাই পেতে চলেছে অন্তত 154 আসন, অর্থাৎ ক্ষমতা দখলের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারের চেয়ে 6টি আসন বেশি পেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পক্ষান্তরে বিজেপি পেতে পারে 107টি আসন। লোকসভা ভোটের তুলনায় কিছুটা ভালো ফল করতে পারে কংগ্রেস বাম আইএসএফ মিলে গঠিত সংযুক্ত মোর্চা, জোটের ঝুলিতে যেতে পারে 33 আসন। রাজ্যে বিধানসভা ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। রাজ্যের ক্ষমতা দখলে ত্রিপুরা মডেল অনুসরণ করে ইতিমধ্যেই বিভিন্ন দলকে ভাঙিয়ে নানা অভিযোগে বিদ্ধ বিধায়ক ও নেতাদের এনে সংগঠনের শক্তি বৃদ্ধির পথে হেঁটেছেন বিজেপির স্বঘোষিত চাণক্য অমিত শাহ। হাতের কাছে যাদের পাচ্ছেন জামাই আদরে তাদেরই দলের সম্পদ ভেবে কাঁধে তুলে নাচানাচি শুরু করেছেন। এমনকি বঙ্গ দখলে ভিন রাজ্য থেকে নিজের একান্ত অনুগত আর বিশ্বাসী নেতাদেরও রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন, যদিও তার সেই খেল বুমেরাং হয়ে ফিরতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তৃণমূলের বাতিল নেতাদের দলে টেনে যেমন বিজেপির নেতৃত্ব প্রমাণ করে দিচ্ছেন দলে যোগ্য নেতাদের অভাব, তেমনই দলের অন্তরে আদিবনম নব্য লড়াইও লাগিয়ে দিয়েছেন। এদিন রাতে টাইমস নাও সি ভোটারের যৌথ জনমত সমীক্ষায় উঠে এসেছে, যতই 10 বছরের শাসন টেনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধুক না কেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতারা বঙ্গবাসীর কাছে এখনও পছন্দের নিরিখে 1 নম্বরেই রয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে আসন্ন ভোটে তৃণমূল কংগ্রেস পেতে পারে 40.22% ভোট, অনেকটা পিছিয়ে থাকছে বিজেপি। রাজ্যের 37.5% মানুষ বিজেপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। কংগ্রেস বাম আইএসএফ মিলে সংগঠিত সংযুক্ত মোর্চা পেতে পারে 14.8% ভোট। জনমত সমীক্ষা অনুযায়ী আসন সংখ্যার নিরিখে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা দখল অনেকটাই নিশ্চিত। 294 আসন বিশিষ্ট বিধানসভায় রাজ্যের শাসক দল সর্বনিম্ন 146টি এবং সর্বোচ্চ 164টি আসন পেতে পারে, অর্থাৎ 155টি আসন পাওয়ার সম্ভাবনা। ক্ষমতা দখল অধরা থাকলেও বিরোধী দলের তকমা পেতে চলেছে গেরুয়া শিবির। 294টি আসনের মধ্যে বিজেপি সর্বনিম্ন 99 এবং সর্বোচ্চ 115টি আসন জমা পড়তে পারে। গত 2016 সালের বিধানসভা ভোটে অবশ্য বিজেপি প্রার্থীরা মাত্র 3টি আসনে জয়ী হয়েছিলেন। লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়লেও বিধানসভা ভোটে কিছুটা হলেও ঘুরে দাঁড়াচ্ছেন বাম ও কংগ্রেস শিবির। ফাইজান আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট বাঁধার কিছুটা ফায়দা গড়ে তুলতে চাচ্ছে দুই দলই। সংযুক্ত মোর্চা কমপক্ষে 29 এবং সর্বোচ্চ 33টি আসন পেতে পারে বলে জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। সংযুক্ত মোর্চা কমপক্ষে 29 এবং সর্বোচ্চ 33টি আসন পেতে পারে বলে জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে।